এক গাড়ি আঙ্গুর সুহেল ভাই দেড় থেকে দুই দিনের ভেতরে সেল করে দেবে। দেখুন, আপনারা যারা আঙ্গুরের ব্যবসা করবেন বলে ভাবছেন তারা ব্যবসা করতে পারেন। আঙ্গুরের ব্যবসা অনেক লাভজনক একটি ব্যবসা, সেটা আঙ্গুরের দাম বেশি হোক কিংবা কম হোক, যারা ব্যবসায়ী তারা একটা লাভ করতে পারে। মূলত যারা একেবারেই ফল ব্যবসায়ী এবং ব্যবসার সাথে বেশ কিছুদিন ধরে কানেক্টেড, তারা লাভটা ঠিকই করবে এবং তারা সফল ব্যবসায়ী, এটি আমি বলতে পারি। সিলেট বন্দর বাজারে সুহেল ভাই দীর্ঘদিন ধরে ফলের ব্যবসা করে আসছে। মৌসুমে মৌসুমে তিনি বিভিন্ন ধরনের ফল বিক্রি করেন এবং সেটা তিনি সফলতার সাথে করেন। আজকে যেমন আঙ্গুর ফল নিয়ে এসেছেন এবং আঙ্গুর পুরোপুরি একটা গাড়ি বুঝাই করে নিয়ে এসেছে। আপনি যদি মোটামুটিভাবে ফলের ব্যবসায় পুঁজি কাটাতে পারেন তাহলে অনেক অনেক লাভ করতে পারবেন। পুঁজি কাটাতে পারবেন বলতে, আপনি যদি এই সুহেল ভাইয়ের মতো ঠিক অনেক আঙ্গুর নিয়ে বাজারে আসেন, যেন ক্রেতাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আপনার আঙ্গুরগুলো। আশপাশে অনেক আঙ্গুর আছে এবং অনেকেই অন্যান্য ফলের সাথে আঙ্গুর ফলও নিয়ে এসেছেন, কিন্তু ক্রেতাদের যে আকর্ষণ সেটা সুহেল ভাইয়ের দিকেই বেশি। আমি সুহেল ভাইয়ের অতীতে দুটি প্রতিবেদন দিয়েছিলাম ফলের উপর, সেটি আঙ্গুর ভিত্তিক নয়। সেখানেও সুহেল ভাই এই টেকনিকটা ইউজ করেছিল এবং তিনি সেখানেও সফল হয়েছিলেন। শুধু যে সেখানে সফল হয়েছিলেন তা কিন্তু নয়, বছরের পর বছর ধরে সিলেট শহরে সুহেল ভাই দক্ষতার সাথে ব্যবসা করে চলেছেন, ব্যবসা করে আসছেন। আপনারা যারা সিলেট করিমুল্লায় যান তারা আশপাশে তাকালেই সুহেল ভাইকে পেয়ে যাবেন, ফল বিক্রি করছে। অনায়াসেই ওনার কাছে যেতে পারেন এবং যেমন আপনি ভালো ফলটা পাবেন তেমনি ভালো একটি আচরণও পাবেন। আসুন আঙ্গুর ব্যবসাটা নিয়ে একটু আলোচনা করি। ইতিমধ্যে আমি যে প্রতিবেদনগুলো বানিয়েছি সেখানে অনেক ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তার মধ্যে আঙ্গুর ব্যবসায়ীরাও অন্যতম। তাদের একটাই বাক্য, যদি আপনি প্লেসটা নির্ধারণ করে বসতে পারেন তাহলে প্রচুর ক্রেতা পাবেন, আবার আপনি যদি ব্যবসাটা ভালো বুঝেন তাহলে লাভও করতে পারবেন। এই আঙ্গুরগুলো যদি সুহেল ভাই কয়েকদিনের বেতন না সেল করে তাহলে আবার লসের মুখ দেখবেন, কিন্তু সুহেল ভাই যেহেতু একজন দক্ষ ব্যবসায়ী এগুলো হুট করেই সেল করে দেবেন, খুব বেশি হলে সেটা দুই দিন, কিন্তু সেল ঠিকই করে দেবেন এবং ওনার যে লাভটা সেটা বের করে নিয়ে আসবেন। আজকের এই দিনে দাঁড়িয়ে উনি প্রতি কেজি বিক্রি করছেন 200+। সিলেট শহরে এই দামটাই চলছে। যদি আপনার এলাকায় এর চেয়ে বেশি দাম বা কম দাম থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, এতে আমরাও জেনে গেলাম, সবাই জেনে গেল। ভিউয়ার্স, আমি আমার প্রতিবেদনগুলোতে চেষ্টা করি স্পেসিফিক কিছু তথ্য দেওয়ার জন্য, যারা অল্প টাকায় ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে হেল্প করার জন্য। তেমনি আজকের এই ভিডিওটি, আপনি অল্প পুঁজি নিয়ে আঙ্গুরের ব্যবসা শুরু করে দিন, মৌসুমে এই ফলটা ভালো সেল করতে পারবেন এবং এখান থেকে ভালো আয় করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।